বেতুয়ার মানুষ, বয়স 40 অথবা 60, ধনী অথবা দরিদ্র, অধিকাংশ মানুষ চেনে অথবা কেউ পরোয়াই করে না। তুমি যেই হও না কেন, তোমার রব তোমাকে চেনে। তুমি সন্তুষ্ট হয়ে যাও, যাকে তার রব ভালোবাসে তার আর এই পৃথিবীর কারো পরোয়া করার দরকার নেই। কিন্তু পরোয়া করবে না এর মানে এই নয় যে সে সবার সাথে বেয়াদবি করবে। পরোয়া করবে না এর মানে এই নয় যে সে কারো সাথে আদবের সাথে সাক্ষাৎ করবে না। পরোয়া করবে না এর মানে এই নয় যে সে কোনো নিয়ম শৃঙ্খলাই মান্য করবে না। পরোয়া করবে না এর মানে এই, যখন রব কোনো কিছু আদেশ করে আর তার বিরুদ্ধে যত বড় মানুষ হোক কিছু বলে, আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী ডিসএগ্রি করতে হবে, দ্বিমত থাকতে হবে। দরিদ্র মানুষ সুন্দর করে বলবে যে জনাব, আপনাকে শ্রদ্ধা করি কিন্তু আপনার কথা আমার রব, আমার আকা, আমার রসুলের বিরুদ্ধে যায়, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আপনি যা তা করার ক্ষমতা রাখেন, আমার এরকম মনে হয়, আমি জানি না আপনি কি করবেন, তবে আপনার সাথে আমি দ্বিমতে কাজ আমি করব না। কেন কেন করবে না? রব নিষেধ করেছে। বেতুয়ার মানুষ শোনো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তুমি পাপাচারী, পাপিষ্ট, তোমার ভিতরে অপরাধের অভাব নেই। নিজেকে অনেক হ্যাঁ তুচ্ছ মনে হয়, মনে হচ্ছে 60 বছর জীবনে কোনো নেকি করনি, অপরাধ করেছো। আর রবের কাছে তোমার 60 বছর কি বলো? রব তিনি যিনি তোমার পূর্বে মানুষকে 960 বছর জীবন দিয়েছে, তোমার এই 60 বছর কি? শোনো বেতুয়ার মানুষ, মহিলা ও পুরুষ, রব তিনি বলছেন এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন যদি একটা মাঠে একত্রিত হয় আর প্রত্যেক জিন এবং মানুষ যদি তাদের যত চাহিদা আছে সব রবকে বলে, রব যত মানুষ আর জিন আছে সবার সব চাহিদা পূরণ করে, রবের ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবিয়ে উঠে ফেললে কমে। কি রব পেয়েছো বেতুয়ার মানুষ! ফজরে তুমি ঘুমিয়ে থাকো, তুমি মনে করো তোমার এই সুন্দর ব্যবহার, তোমার এই গোছালো চলাফেরা, তোমার এই আধিপত্য, তোমার এই বাচনভঙ্গি, সুন্দর এই কৌশল তোমাকে মুক্তি দিবে জাহান্নাম থেকে? না, বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে তা বলেনি। বেতুয়ার মানুষ শোনো, তোমার রব তোমাকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করো, আল্লাহকে অমুখে পেক্ষী মনে করো, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো ফেরেশতার উপর যদিও তোমরা দেখোনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো রাসূলের উপর যদিও তোমরা সাক্ষাৎ পাওনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো আসমানি কিতাবের উপর যদিও তোমরা দেখোনি, শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম, বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে সতর্ক করছে। বেতুয়ার মানুষ ভেবে নাও, তোমার রব যদি তোমার বিরুদ্ধে যায় তোমাকে কে আশ্রয় দিতে পারবে? বেতুয়ার মানুষ ভাবো, এই জীবন বিলাসিতা, যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবের প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক কাজ করে। বেতুয়ার মানুষ দেখো, জীবিত থাকলেও মানুষের মস্তিষ্ক কাজ করে না, ব্রেন স্ট্রোক করে, প্যারালাইজড হওয়ার পরে মানুষ আর তার মাথার মগজ দিয়ে কিছু করতে পারে না, মানুষ নিজের শরীরটাই নিজে নাড়তে পারে না, অথচ সবই দেখে সবই বোঝে। মানুষ যতক্ষণ তোমার এই দুহাত দুপা, তোমার এই মুখ যা আল্লাহ তোমাকে দিয়েছে, তোমাকে আল্লাহ দিয়েছে দুটি ঠোঁট ও জিহ্বা, যতক্ষণ তোমার মগজ কাজ করে, ভাবো বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে একটা নিষেধ করছে। ভেবে দেখো তুমি রবের নিষেধ মেনে চলছো কিনা। তুমি বলবে জামশেদ ভাই,
জানা নিয়ে কথা বলেন, সুদ নিয়ে কথা বলেন, কথা বলেন মদ নিয়ে। আমি বলবো কারা সুদ খায়, কারা মদ খায়, কারা জানা করে, কোন ভালো আল্লাহ ভীরু লোকে এটা করে না। আমি তোমাকে তোমাকে বলছি আল্লাহকে ভয় পাও, তোমার রবের সতর্কবাণীকে গুরুত্ব দাও। মনে রাখবে তোমার কোনো ওলি মুর্শিদা থাকবে না, তোমার রব তোমার হিসেব একা একা নিবে। মনে রাখবে তোমার কোনো ওলি মুর্শিদার নাম কোরআনুল কারীমে নেই, নেই কোনো হাদিস গ্রন্থে যাদের নামে তুমি মেতে ওঠো, জীবন জীবিকা চালাচ্ছ যাদের পথে। একটু কোরআন খুলে দেখো, খুব একটা খারাপ কথা তোমাকে বলছি না, তোমাকে কোরআনুল কারীমই পড়তে বলছি। আমার পক্ষে সম্ভব নয় তোমাকে সব বলা, বুঝানো তো সম্ভবই নয়, আমার রাসূলও বুঝাতে পারেনি। কেন? তার রব বলেছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপদেশ দিন, আপনি একজন উপদেষ্টা, লাস্তা আলাইহিম বিমুসাইতর, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উপদেশ দেওয়ার পরে যে মুখ ফিরিয়ে নিল, যে আপনার উপদেশ থেকে অবাধ্য হলো, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। বেতুয়ার মানুষ, তুমি রাসূলের কথা, রাসূলের উপদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপদেশ না মানলে রাসূলের কিছু যায় আসে না। আল্লাহ বলে দিয়েছে ওয়া মা আলাইকা আল্লা ইয়াজাক্কা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ লোকগুলো যদি কোরআন না মানে, হাদিস না মানে, 40 বছর বয়স কোরআন খুলে দেখেনি, তারা মনে করে এটা স্বাভাবিক, তারা মনে করে তারা সব জানে, তারা মনে করে তারা রব চেনে, রবের কথাই যে পড়েনি। এখন বলবে আপনি কি তাহলে সব জানেন? আরে আমি কিভাবে সব জানবো বলো, আমি তো টুকটাক পড়ি, কিছুই জানি না তেমন। যা জানি তুমি নিয়ে এসেছো কথা বলার জন্য, নিজে জানে জানি তাই বলে যাব। আমি তোমাকে বলছি তোমার রবকে তুমি চেনো কিভাবে, কিভাবে তোমার রবকে চেনো তোমার মানুষ? রবের পরিচয় কি রব দিবে নাকি কোনো মানুষ? রব দিবে, আর তিনি ওনার পরিচয় দিয়েছে কোরআনুল কারীমে। তুমি যেটা পড়ে দেখোনি, যা তুমি ধার ধারো নেই, যা তোমার মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিন্তু অর্থ সহকারে নয়, যা তুমি অনগরল বলতে থাকো নিজেই বোঝো না, তুমি নিজেই কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে ফতোয়া দাও। আমি বলছি না আমি সব সঠিক বলছি, তবে আমি এটা তো ঠিক বলছি যে তুমি কোরআন পড়তে জানো না, তুমি রব কিভাবে চুনবে? তোমার মানুষ 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছো অনন্ত জীবন, লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ, এটা কত বড় অপরচুনিটি। তোমাকে যেটা বলছিলাম, সতর্ক হও বেতিবর মানুষ, রব বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, যারা রবকে সাক্ষ্য দিয়েছো, তোমাদের রব তোমাদেরকে সতর্ক করছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ছেলে সন্তান সন্ততি ধন সম্পদের মোহে পড়ে রবের স্মরণকে ভুলে যেও না। আচ্ছা, রব তোমাকে নিষেধ করেছে সন্তান সন্ততি আর অর্থ সম্পদের মোহে পড়ে, লোভে পড়ে, লালসায় পড়ে রবকে না ভুলতে। ধরে নাও তুমি রবকে ভুলে গেলে, তোমার রবকে ভুলা তোমার কোরআন না জানা, তোমার রবকে ভুলা তুমি তোমার রাসূলের হাদিসগুলোকে গুরুত্ব না দেওয়া, তোমার রবকে ভুলা তোমার মসজিদের অনুপস্থিতি, তোমার রবকে ভোলা তোমার পায়ের নিচে টাকনুর নিচে কাপড়টা বলে, তোমার রবকে ভোলা তোমার দাড়ি শেপ করাকে বলে, তোমার রবকে ভোলা তোমার উত্তেজনা আর উশৃঙ্খলতাকে বলে, তোমার রবকে ভোলা তোমার জাকাত ফাঁকি দেওয়াকে বলে, তোমার রবকে ভোলা তোমার ঘরের স্ত্রীর উপর নির্যাতন আর জুলুমকে বলে, তোমার রবকে ভোলা তোমার বাবা মায়ের অবাধ্য হওয়াকে বলে, তোমার রবকে ভোলা মসজিদ ছাড়া অন্য ঘরকে আলোকিত করাকে বলে। মোমবাতি আগরবাতি কত বাতি দিয়ে তুমি কত ঘর সাজাও, আল্লাহর ঘর মসজিদ ফজরে এভাবেই খালি পড়ে থাকে। তুমি মনে করেছো আল্লাহর ঘর সাপ্তাহিক একটা অনুষ্ঠান আর বাৎসরিক একটা মাহফিল, যেদিন কানায় কানায় মাগরিবে ভরে যাবে, শুক্রবার যেদিন নামাজ শেষ হওয়ার 15 মিনিট পূর্বে মানুষ টয়লেটের সামনে গিয়ে সলাত আদায় করবে। তোমার রবকে ভুলা এটাই প্রমাণ করবে তোমার মানুষ।
দেখো আমার কথা তোমার কেমন লাগে তা তো জানি না, তবে শোনো সেটাই বলবো যা আমার মনে হয় তোমার কাজে আসবে যদি তুমি নিজে গ্রহণ করো। ওই যে বললাম রব তোমাকে ওয়ার্নিং দিচ্ছে, রব তোমাকে সতর্ক করছে যে শোনো ছেলে সন্তান সম্পদের পিছে পড়ে আল্লাহকে ভুলে যেও না, তাহলে কি হবে? আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ মিথ্যা কথা বলে না। তোমরা যারা ঈমান এনেছো আকাশের প্রভুর প্রতি, তোমরা যারা ঈমান এনেছো জান্নাত জাহান্নামের মালিকের প্রতি, তোমরা যারা ঈমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি, তোমরা যারা ঈমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি, তোমাদেরকে বলছি তোমার রব বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা যারা সন্তান সন্ততির মোহে পড়ে ধন সম্পদের মোহে পড়ে রবকে ভুলো, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই হবা ক্ষতিগ্রস্ত। জি, তাহলে জামশেদ ভাই পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বিরোধী হয়ে যায় সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই পুরো পৃথিবী তো দূরের কথা, পৃথিবী আর পৃথিবীতে যা আছে তা আল্লাহর কাছে মাছির দানার সমান না, কি মূল্য আছে আল্লাহর কাছে?